সম্প্রতিকালে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য আপনি স্কোপোলামিন বা ডেভিলস ব্রেথ বা বাংলায় যাকে বলে শয়তানের শ্বাস এই শব্দটির সাথে পরিচিত হতে পারেন। বাজার আইসি দুটো ছেলে আমার পিছে লাগে, ওরা কি করছে আমি কিছুই জানি না। চিকিৎসকরা বলছেন ভয়াবহ মাদক স্কোপোলামিন ব্যবহার করে এমন অপরাধ করছে চক্র। স্কোপোলামিন বা ডেভিলস ব্রেথ হলো একটা কেমিক্যাল যেটা সাধারণত ন্যাচারালি পাওয়া যায় ধুতরা ফুলের মতো দেখতে ফুলের বীজ থেকে এবং কেমিক্যালি ল্যাবরেটরিতেও এটা তৈরি করা যায়। 1990 সালের দিকে এটিকে অ্যানেস্থেটিক ড্রাগ বা ব্যথা নিবারণকারী ঔষধ হিসাবে ব্যবহার করা হতো। পরবর্তীকালে এটি প্রসবকালীন ব্যথা কমানোর জন্য অনেক সময় ধরে ব্যবহার হয়ে আসছে। আমাদের চারপাশে স্কোপোলামিন নিয়ে যে সকল ক্রাইমগুলো আমরা দেখে থাকি ওইগুলোতে স্কোপোলামিন ওভারডোজ করা হয়। ঔষধ হিসাবে সাধারণত স্কোপোলামিন 150 মাইক্রোগ্রাম ইউজ করা হয়, আর যারা এই সকল ক্রাইম করার জন্য ইউজ করে তারা গ্রাম বা মিলিগ্রাম লেভেলে ইউজ করে থাকে। তো স্কোপোলামিন যখন ওভারডোজ হিসাবে আমাদের দেহে নেওয়া হয় তখন আমাদের ব্রেনের যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকে এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা ব্লক হয়ে যায়, যার ফলে আমাদের নতুন স্মৃতি তৈরি হওয়া বা পুরাতন স্মৃতি রিকল করা দুইটাই বন্ধ হয়ে যায় এবং ওই সময় হেলুসিনেশনের মতো একটা পরিস্থিতি তৈরি হয়, যার ফলে যার উপর এটা প্রয়োগ করা হয়েছে তারা আসলে আর নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না। এছাড়াও স্কোপোলামিন ওভারডোজের ফলে আমাদের মোটর নিউরন ব্লক হয়ে যায়, যার ফলে ভিকটিম হাত পা নাড়াচাড়া করতে পারে না, ভিকটিম হয়ে যায় ছিনতাইকারী সুতোয় বাঁধা পুতুল। এই ওষুধটা দেহে প্রবেশ করার 20 মিনিট পর থেকে কাজ করা শুরু করে এবং এর কার্যকারিতা স্থায়ী হয় 8 ঘন্টা পর্যন্ত। এ সময়ে ভিকটিম পুরোপুরি ঘুমে আচ্ছন্ন থাকে এবং হেলুসিনেশনে থাকে এবং সেই সময় তাকে দিয়ে যে কোন ধরনের কাজই করিয়ে নেওয়া সম্ভব। 8 ঘন্টা পর অর্থাৎ ওষুধের কার্যকারিতা শেষ হওয়ার পর রোগী নিজেও মনে করতে পারে না এই সময় গত সময়টাতে আসলে তার মধ্যে কী হয়েছিল বা সে কিসের মধ্য দিয়ে গিয়েছে। স্কোপোলামিন ওভারডোজের ফলে হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং আমাদের উচিত সবসময় সতর্ক থাকা, বিশেষ করে যখন আমরা জুয়েলারির দোকানে আশেপাশে যাব বা হচ্ছে ব্যাংক থেকে বের হব, ওই সময়টাতে ছিনতাইকারী প্রধান উদ্দেশ্য থাকে স্কোপোলামিন প্রয়োগ করে তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া। সুতরাং ওই সময়টাতে আমাদের খুবই সতর্ক থাকা উচিত। এছাড়া রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং আশেপাশে খেয়াল রাখবেন কাউকে সন্দেহভাজন মনে হয় কি না, সন্দেহভাজন মনে হলে সতর্ক থাকবেন। আপনারা জানেন অনেকেই ট্রাভেল করার সময় অনেকের মোশন সিকনেস হয়, অর্থাৎ বমি বমি ভাব বা বমি হয়। তো এটার জন্য আমরা কমনলি যেই ড্রাগটা ব্যবহার করে থাকি ওটা হচ্ছে জয়ট্রিপ। জয়ট্রিপের জেনেরিক নেম হচ্ছে হায়োসিন হাইড্রোব্রোমাইড। এটা যখন খুবই কম পরিমাণে ইউজ করা হয় তখন এটা অ্যান্টি ভমিটিং এজেন্ট হিসাবে কাজ করে। এই হায়োসিন হাইড্রোব্রোমাইডই আসলে স্কোপোলামিন। ঔষধ হিসাবে স্কোপোলামিন বা হায়োসিন হাইড্রোব্রোমাইড মাত্র 150 মাইক্রোগ্রাম ইউজ করা হয়। বুঝতেই পারছেন খুবই অল্প পরিমাণ। এটি আমাদের ব্রেনের মাস্কেরনিক রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, যার ফলে আমাদের গ্যাস্ট্রিক মোটিলিটি কিছু সময়ের জন্য কমে যায়, অর্থাৎ আমাদের বমির সমস্যা কমে যায়।